আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মুরগির গোশ গামলায় ধুয়ে রেখেছি একদম ক্লিন করে, আর প্যান উঠিয়ে দিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আজ কিন্তু আমি রান্নাঘর থেকে ব্লগটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি নিপা, আবারও চলে আসলাম অনেকদিন পরে। তো আসলে বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য ভিডিও তৈরি করতে পারছিলাম না, তো আজ আসলে সব কিছু ঝামেলা মিটে ফেলে ভাবলাম যে না, আজকে একটা ভিডিও তৈরি করে ফেলি, কারণ অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো কানেক্ট নেই। না, যদিও আমি লাইভ করি, তারপর মানে ভিডিওতে যে রেসপন্স পাওয়া যায় সেটার কিন্তু একটা আলাদা মানে ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আসলে ভিডিও আমার রান্না কেমন হচ্ছে, আমার কী ভালো হচ্ছে সেটা আপনারা আমার সাথে শেয়ার করেন। তো আই হোপ আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর মুরগিতে কী কী দিতে হয় আমরা আই থিঙ্ক সবাই জানি। তো আমি একটুখানি মেথি অ্যাড করেছি। মেথি দিলে কিন্তু যে কোনো তরকারি, গোশ ধরনের তরকারিতে টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তো আমি যেহেতু ফার্মের মুরগি নিয়েছি, তো এই মুরগিটা সহজেই সিদ্ধ হয়ে যায়, বাট এটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, না কষালে আসলে এটা টেস্ট পাওয়া যায় না। আর আমি কিছু দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচের ফালি, কাঁচামরিচ দিলে একটা ফ্লেভারটা ডিফারেন্ট হয়। আর পরিমাণ মতো একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে মুরগিটা কষিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। আর সবাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ লাইক দিলে আমরা কাজে উৎসাহ পাই। আর আমরা যারা এখানে ইউটিউবে কাজ করছি তারা সবাই অনেক কষ্ট করি, আর এই জন্য আমি বলবো সবাই সবার পাশে থাকব, সবাই সবাইকে হেল্প করব, কাউকে টপকে কেউ উপরে উঠবেন না বা ওঠার চেষ্টাও করবেন না। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে মুরগিটা কষিয়ে ফেললাম এবং একটু পানিও দিয়ে দিলাম কষানোর পরে। তো আজ আমি মুরগি গোশ রান্না করব, আর কী কী রান্না করব সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমি কিন্তু কিছু আলু নিয়েছি, সেগুলো কিন্তু আমি তেলের উপর ভেজে নিয়েছি, আর ভাজা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। এই বছরের প্রথম সজনা ভাজি আলু ঝুরি করে নিয়েছি, সেগুলো আমি সজনা দিয়ে আলু রান্না করব। আর সজনাতে অনেক ভিটামিন থাকে, আর এটা বেশি দিন আসলে পাওয়া যায় না। তো আমরা কিন্তু এই সজনাটা প্রতিদিন আমাদের মেনুতে রাখার চেষ্টা করব। আর আমার হাজবেন্ড তো সজনা খেতে অনেক পছন্দ করে, যদিও আমার ছেলেরা, দুই ছেলের মধ্যে একটাও খায় না, আমি একটু একটু লাইক করি, কিন্তু আমার হাজবেন্ড অনেক লাইক করে। আর এটা মানে যেহেতু মানে সব সময় পাওয়া যায় না, তো ভালো না লাগলেও আসলে খেতে হবে, কারণ ভিটামিন তো আমাদের শরীরের জন্য প্রয়োজন। যদি আমরা সবসময় ফরমালিন যুক্ত খাবার খাই, তো যাই হোক কতখানি মানে ভিটামিন আমাদের শরীরে যাচ্ছে আসলে আই ডোন্ট নো, আমরা কেউ বলতে পারবো না। তো আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এটা কিন্তু সজনাটা হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়, তবে আমি আজ তেলানি করে রান্না করলাম, আর একটুখানি সামান্য একটু ঝালের গুঁড়াও দিয়েছি। তো এভাবে আমি খুব ভালোভাবে সব কিছু মশলাগুলো মিশিয়ে নিব সজনার আলুর সাথে। আর আলুগুলো কিন্তু খুব মিহি করে চিকন করে কাটা হয়েছে, সজনার আলু এভাবেই কাটা হয়, মোটা মোটা হলে আসলে একটা কথাই আছে যে কাটার উপরেই কিন্তু তরকারির স্বাদ হয়, কথাটা কিন্তু 100% সত্যি। তো আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে, আর আমি মানে অন্য কাজ করতে যেয়ে দেখি আমার চুলার জালটা অলরেডি নিভে গেছে, তো আবার আমি চুলাটা অন করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।
এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে, কারণ সজনাগুলো এত কুচি কুচি ছিল যে খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। তো যাই হোক, কারা কারা সজনা পছন্দ করেন সজনা ভাজি আমার মতো এভাবে রান্না করে খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দিবেন ভিডিও রিলেটেড, আমার ভালো লাগবে আসলে। তো আমি কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তো আমি এখনও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর উপরে আসলে তরকারিটা ডিপেন্ড করে ভালো মন্দ, এটা আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে। আর আমি প্রত্যেকটা তরকারি খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করি। তো পানিটা একদম শুকিয়ে এসেছে, আমি আর একটু পানি দিব। সেই পানিতে আমার মানে আমি তো একদম ঝোল হালকা রাখবো, মানে ঝোল মানে গায়ে গায়ে ঝোল। তো সেই পানিতে আমার বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে, আবার কষানো হয়ে যাবে। তো যাই হোক, কে কে এভাবে ফার্মের মুরগি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমার ভিডিওটি কেমন হচ্ছে, আমার রান্না কেমন হচ্ছে। তা আমি কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। আর কিছু গোশ রেখেছি মেরিনেট করে আমার ছেলেদের জন্য চিকেন ফ্রাই করে দিব, সেটা আমি দেখালাম না, কারণ অনেকবার আমি দেখে আমার ভিডিওতে আছে আমি চিকেন কীভাবে মেরিনেট করে রাখি চিকেন ফ্রাই করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অপর দিকে আমার সজনাতে একটু তেল মনে হচ্ছে কম হয়েছে, তো একটুখানি তেল দিয়ে দিলাম, যেহেতু এখনও পুরোপুরি রান্না হয় নাই, একটু একটু পানিও আছে। তো এই তেলে আসলে তরকারিটা ভাজা ভাজা হয়ে যাবে, আর তেলটা একদম বের হলে আমি তরকারিটা নামিয়ে ফেলব। আর সবাই অবশ্যই আমার লাইভে আসবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে থাকব। যে যেভাবে আমাকে সাহায্য করবেন আমিও তাদেরকে সেভাবেই সাহায্য করব। তো একদম পানি কিন্তু কমে এসেছে, এখন আমি আর একটু পরেই নামিয়ে ফেলবো তরকারিটি। আর তরকারির ভিতরে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এভাবে অবশ্যই ফার্মের মুরগি রান্না করে খাবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আমার তরকারি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাজা জিরাগুলো দিয়ে দিলাম তরকারির ভিতরে, এখন আমি নামিয়ে ফেলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।